असलामुअलैकुम। तो आज के हठात कर लाइवे आसलम तर अनेकगुलो कारण आछे। कारण आपनारा जानेन आमी विगत कालके गतकालके देशे आसछि आर आस्ते आस्ते रात प्राय बांग्लादेश समय 11টা বাজে গেছে। তো এর মধ্যে অনেকেই এয়ারপোর্টে আসছিলেন, আমি দুঃখিত তাদের কাছে সরি বলি। কারণ এয়ারপোর্টে আসার পরে আমার সিম ছিল না সাথে। দুই নাম্বার কথা হলো আমার সিম না থাকে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, বা এয়ারপোর্টে আসার পরে ফ্যামিলি আসছে তাদের সাথে সময় দেওয়া বা বাইরে তাদেরকে খুঁজতেও পারিনি, কারণ আমি তো সবাই চিনি না। তো অনেকে আমার বাবারে ফোন দিছে, আমি তাদেরকে বলছি পরবর্তীতে মাদারীপুর দেখা করবেন, সমস্যা নেই। তো আজকে লাইভে আসা এই কারণ যে আমার বাসার ঠিকানা হয়তো অনেকেই জানেন। তো আমি দেখা করার জন্য আমি জয়নগর থাকবো না, জয়নগর হয়তো বা আসি এই থাকি, দেখা করার জন্য মাদারীপুর যদি কেউ দেখা করেন মাদারীপুর। আমি আপনাদেরকে 10 থেকে 15 তারিখ 20 তারিখের মধ্যে একটা সময় দিয়ে দিব, ওই সময়ের মধ্যে আপনারা মাদারীপুর কোথায় দেখা করবেন এটা আমি ভিডিওতে ক্লিয়ারভাবে বলে দিব, সমস্যা নেই। তারপরে ব্যক্তিগতভাবে যাদের দেখা করতেই হবে যদি জরুরি না আমার এই বিষয়ে, যেমন এই যে আজকে ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ফরিদপুর ভাঙা থানা। ফরিদপুর, আচ্ছা, আমাদের পাশাপাশি এলাকা। তো আপনি আসছেন মানে অনেক ই করে? হ্যাঁ ভাই, কালকে ওখান থেকে চন্দ্রপুর গেছিলেন, চন্দ্রপুরে গেছিলাম, তারপর ওখান থেকে কালকে অনেক কষ্ট করছি ভাই আপনার সাথে দেখা করার জন্য শুধু, পরে আজকে আবার আসলাম। আচ্ছা জয় হোক। তো আসলে আমি অনেক সময় থাকি না, যেমন ভাই কিন্তু অনেক জায়গায় দরদেরি করে আসছে, ওনার হয়রানি হয়েছে সাধারণ, হতে বা ওনার কাছে কথাটা অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে বিধা, আমার কাছে হয়তো এটা জানি বিধা সহজ। তো আমি এই ব্যক্তিগতভাবে আপনাদের বলি, আমার দেশের নাম্বারটা বা আমি আমার সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আজকে না আমি কালকে 2-4 দিনের ভিতরে আমি স্ক্রিনে দিয়ে দিব। যদি কেউ দেখা করেন সেখানে মেসেজ করে রাখবেন, আমি আপনাদেরকে ডেট দিয়ে দিব, ওই তারিখ ওই জায়গায় থাকবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের দেখা করব। এবং আজকে যে বিষয় আপনাদেরকে লাইভে আসার, এখন বর্তমানে আসলে সবচেয়ে বেশি হয়রানির ভিতরে আছে এই বিষয়টা নিয়ে। যেমন ভাই কিন্তু আগস্টের কত তারিখে আগস্ট মাসে, হ্যাঁ আগস্টের 21 তারিখে ভাই স্পন্সর ভিসার ব্যবস্থা পাওয়ার পরে বাংলাদেশ বিএফএস গ্লোবালে জমা করে আসে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মেল বা মেসেজ আসেনি। আর এই কারণেই প্রায় 99% লোকই আসতেছেন আমার কাছে, বা অনেকে ফোন দিতেছেন ভাই দেশে আসছেন আপনার সাথে কথা বলবো। তার 99%ই আমি কথার একটা ই পাইছি যে ভাই আপনার কোনো মাধ্যম আছে কিনা, যে কিছু টাকা দিয়া হইলেও তাদের মাধ্যমে সিস্টেম করে দ্রুত বের করা। তো এক কথায় আমি জবাব দেবো ভাই, এরকম কোনো মাধ্যম নাই বিএফএস গ্লোবালকে টাকা দিয়ে আপনারা সেখান থেকে কাগজ দ্রুত বের করবেন, আপনি ভিসা দ্রুত বের করবেন। এখানে মাধ্যম একটা আছে যেটা আপনারা কিছুদিন আগে দেখছেন, যে ইতালি থেকে কয়দিন আগে ইতালির যেই মানে যেমন ভাইয়ের ব্যবস্থা, ভাইয়ের মালিক ইতালিতে আছে, ভাইয়ের মালিক যদি বাংলাদেশে আসে, আসার পরে বাংলাদেশ বিএফএস গ্লোবালে গিয়ে মালিকের সমস্ত কাগজপত্র দিয়ে সে যদি ওরকম গুরুতর একটা ই দেখা যায় না আমার লোক প্রয়োজন দ্রুত, সেক্ষেত্রে আপনাকে 2-4 দিনের ভিতর দিয়ে দেয়। এবং এখন বর্তমানে যারা নুরুস্থা পাইছেন তাদেরকে বলবো বিএফএস এ জমা দিচ্ছেন ভিসা পানি, যেমন ভাইয়ের কথাটাই আমি লাইভে উত্তর দিয়ে দিই, আপনাদের মালিককে যদি কারো 5 মাস 6 মাস হয়ে যায়, আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন আপনি তার মালিক চেনেন না, তাকে বলে দিবেন যে অন্তত তাদেরকে জানাই দিবেন, তা না হলে অনেক সময় তাদেরও জানা থাকে না, অপেক্ষা থাকে দেখি। কারণ আপনার একা তো আর বিএফএস করা না যে সে টেনশন করবে, আপনার মতো এরকম হাজার হাজার ফাইল করা। হ্যাঁ, তো আপনারা তাদেরকে জাস্ট এতটুকু জানাই দিবেন যে ভাই এখন বর্তমানে ভিসা নেওয়ার জন্য বিএফএস গ্লোবাল বা বাংলাদেশ এম্বাসি থেকে আপনারা যে জমা দিচ্ছেন 5-6 মাস হয়েছে তাদের ক্ষেত্রে, 1 মাস হয়েছে জমা দিচ্ছেন, আপনাদের হামতান করার কিছু নেই, আগেরগুলো আগে দিবে। আপনারা আপনাদের মালিক দিয়ে, মালিকের আপনার যেই বাসার যে ঠিকানা অস্পতি বা কারো যদি আলের যদি আবেদন করে থাকে আপনারা তাদেরকে এভাবে ক্লিয়ার বলবেন, আমার লাইভটা শেয়ার করে তাদেরকে দিতে পারেন, তারা এই বিষয়টা বুঝবে। মালিকের অস্পতি বা মালিকের আলের যদি এবং মালিককে বাংলাদেশ এম্বাসিতে একটা মেল করতে বলবেন যে আমার এই লোকটা বা যে লোকটার মাধ্যমে আপনি যেই, যেমন আমি মালিক আমার এই লোকটা আমার আনতে হবে, মালিকে মেল করবে লোকটার ভিসাটা খুব দ্রুত দিয়ে দেন, আমার কোম্পানিতে লোকের প্রয়োজন খুব দ্রুত, এরকম একটা হিসাব দিয়ে। কিন্তু অবশ্যই সেখানে মালিকের বাসার ঠিকানা মানে অস্পতি বালের জন্য যেটা বুঝি অস্পতি পাঠিয়ে তারপর সেখান থেকে একটা মেল পাঠাই রাখবেন, আশা করি তাহলে তারা এটা চোখে পড়ে তারা সেখান থেকে আপনাদেরকে যথাযথ চেষ্টা করবে আপনাদের ভিসা দেওয়ার জন্য। তাছাড়া বাংলাদেশে যেমন অনেকে বলেন ভাই টাকা দেন, বাংলাদেশে কোনো এজেন্সি বা কোথাও টাকা খরচ করে আপনারা কোথাও থেকেও এই ভিসা দ্রুত বের করতে পারবেন না। আমি দেশে আসছি তার সবচেয়ে 1 নম্বর কারণ হলো আপনারা জানেন আমার বড় ভাই বা আমার দুলাভাই আরো অনেকেরই কাগজ পেরে আমার বিএফএস এ জমা দেওয়া, হয়তো আপনারা লাইভে দেখতে পারবেন, তাদের কাগজপত্র নিয়ে আসছি যে সেখান থেকে তাদের থেকে কিছু একটা ক্লিয়ার ভাবে তাদের থেকে একটা সুন্দর কিছু করতে পারি কিনা, মালিকের কিছু ডকুমেন্ট নিয়ে আসছি যে বিএফএস আপডেট দিয়ে দেখি, কিন্তু তাদেরকে যে আমি আবেদন বিএফএস এ করলে আবার নতুন করে আমাকে ভিসা দিয়ে দিবে এরকম কোনো গ্যারান্টি নেই। যারা আবেদন করছেন ভাই শুধুমাত্র আপনার না, এরকম অসংখ্য ভাই আপনারা জমা দিয়েছেন, আপনার সাথে কে মূল লোক জমা দিয়েছিল আগস্ট 21 তারিখে? ভাই মোটামুটি 50-60 জন লোক। আচ্ছা সাইডে আসো, গাড়ি আসতেছিল সাইডে আসো, ভাবেন যে দেখা যায় এইখান থেকে 50-60 জন লোক আগস্টে জমা দিছে, তো একদিনে ভাইটা একদিন জমা দিছে। হ্যাঁ, তো সেখান থেকে কিন্তু আপনাদের আমার মনে হয় আগস্টে 100 লোক জমা দিয়ে থাকে 2 বা 5টা 10টা ভিসা পাইছে,
পাই নাই এইগুলো নিয়ে ভাই হয়রানি হয় টেনশন করা কোন এই যে ভাই ফরিদপুর থেকে সেই চন্দ্রপুর গেছে আমারে খোঁজতে কারণ চন্দ্রপুর আমার একটা ফ্রেন্ড আছে তার বাবা আমাকে চেনেন তার বাবার কাছে গেছে আরো চার পাঁচটা এলাকা ঘুরে তারপর আসতে শুধু দেখা করতে তো আসতে কি হয়তো বা ছোট একটা বিষয় যে বিষয়টা আপনারা সরাসরি আমার সাথে ফোনে কথা বললেও কিন্তু সমাধান নিতে পারেন আপনাদের কষ্ট হয় না এই যে আজকে ঘুরছেন দৌড়াদৌড়ি করছেন এটা কিন্তু ভাইয়ের কষ্ট হয়েছে এই কারণে আমি ভাই আমার পাশে আসতে এটা আমার কোনো বিষয় না আমার ভালো বিষয় আমার সাথে আসতে দেখা করছে ভালো লাগছে কিন্তু সবার ক্ষেত্রে বলতেছি কারণ আমার পক্ষে সবার সাথে দেখা করা সম্ভব না আপনাদের এতটুকু বলবো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দুই একের ভিতরে দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে সুন্দর করে মেসেজ করে রাখবেন বা ভয়েস করে রাখবেন যে এই সমস্যা আপনারা এটা সমাধান চান আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য বাকি যদি কারো ব্যক্তিগত দেখা করতেই হয় সেক্ষেত্রে মাদারীপুরের আমি একটা ঠিকানা দিয়ে সেখানে এসে আপনারা ওই সময় মতো আসলে আমার সাথে